আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজব খবরে। স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, বিচার চেয়ে হাইওয়েতে স্ত্রী, বাঁধল যানজট। বিস্তারিত জানাচ্ছি আমি ফারজান আক্তার। রাস্তায় তো নানা কারণেই যানজট বাঁধে, ব্যাপারটা স্বাভাবিক, কিন্তু কেউ যদি স্বামীর বিচার চেয়ে যানজট বাঁধিয়ে ফেলেন তবে তা একটু আলোচনায় জন্ম দিতেই পারে। স্বামী দ্বিতীয় বিয়ে করেছে আর এই কারণে রেগে গিয়ে হাইওয়েতে অবরোধ করে বসলেন স্ত্রী। ধানবাদের নিরাশা এলাকায় বাসিন্দা পুষ্পা দেবীর অভিযোগ, তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে। শুধু তাই নয়, তার অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেছেন স্বামী উমেশ যাদব। অথচ পুষ্পা দেবীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়নি উমেশের। এরপর স্থানীয় নিরাশা থানার যান পুষ্পা, কিন্তু পুষ্পার দাবি থানার কেউই তাকে সাহায্য করেনি। বিচার তো দূরের কথা, পুষ্পা তাতে দমে যায়নি, যেভাবেই হোক বিচার চাই চাই। আত্মীয় স্বজন ও স্থানীয় মহিলা সমিতির সদস্যদের সঙ্গে নিয়ে গ্র্যান্ড ট্র্যাক রোডে ধর্নায় বসে যান তিনি। এতে দিল্লি হাইওয়ে সড়কের তুমুল যানজটের সৃষ্টি হয়। পশ্চিমবঙ্গের দিকে আসা লরি এবং ট্রাকগুলো আটকে যায়। ব্যাস কাজে এতেই হয়েছে। নিরাশা থানার পুলিশ আসে, পুষ্পাকে বোঝাতে শুরু করে, কিন্তু পুষ্পা তার দাবিতে অনড়। অনেকে বুঝিয়ে তাকে এক পর্যায়ে শান্ত করে তারা, যানজট ছুটে সড়কে। পুষ্পার অভিযোগ আমলে নেবে বলে আশ্বাস দেয়া হয়। পুষ্পা যাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন তাদের তদন্ত হবে বলে কথা দেয় পুলিশ। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।